মঙ্গলবার খোয়াই মহকুমায় রাজ্য স্তরে বুথ সশক্তিকরণ সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। খোয়াই মণ্ডলে জেলা রাজ্য কমিটির সদস্য সদস্যা, বিভিন্ন মোর্চা কমিটির সভাপতি, পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি, শক্তি প্রমুখ এবং বুথ সভাপতি, খোয়াই বিধানসভার অন্তর্গত বিভিন্ন প্রধান উপপ্রধান এবং পৌর পরিষদের নির্বাচিত সদস্য সদস্যা সব মিলিয়ে 149 জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নিয়েছেন। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর পরাজয় নিয়ে বিশ্লেষণ এবং সাংগঠনিক অবস্থান সহ আগামী দিনে সংগঠনের শ্রীবৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মানুষের পাশে থেকে কিভাবে মানুষের সমস্যা সমাধান করা যায় এবং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, 2024 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মজবুত করার জন্য ত্রিপুরা থেকে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে জয়ী করে পাঠানো হবে। খোয়াই থেকে 10,000 ভোটে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে লিড এনে দেওয়ার জন্য সাংগঠনিক স্তরে কাজ করবে কার্যকর্তারা। বিভিন্ন জেলা এবং মণ্ডলে আমি আবার পুনরায় আমার সফরসূচি শুরুয়াত করেছি। তো আজকে আমি খোয়াইতে এসেছি, খোয়াই কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছি। আর আপনারা জেনে আরও খুশি হবেন যে 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে কাজ, বুথ সশক্তিকরণ করা, বুথকে রেক্টিফিকেশন করা, আমাদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আমাদের অলরেডি বুথ সশক্তিকরণের কাজ শুরুয়াত হয়েছে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ। শান্তন টিভি।